হাই বন্ধুরা, লার্নিং স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আজকে দেখাতে যাচ্ছি যে আমাদের প্রাইমারি স্কুলের ম্যাথের যে সমীকরণগুলো ওগুলা আমি আজকে সলভ করবো। 2015 আর 2016 সালের প্রাইমারি স্কুলে যে ম্যাথগুলো আসছিল পরীক্ষায়, তো ওগুলো আমি দেখাবো। এগুলো থেকে আপনারা অনেক কমন পাবেন, মানে প্রত্যেকটা ম্যাথই এগুলো কমনগুলো যেগুলো না হয়েছে খুব কমন। আমি বলছিলাম তো আপনাদের সাজেশন দেবো, এবার কি দিতেছি ধারাবাহিকভাবে। এর আগে মনে হয় 3 থেকে 4টা পর্ব দেওয়া হয়েছে, এটা পরবর্তী পর্ব, তো সবাই আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর এর বাইরে কোনো ম্যাথ আসবে না। মোটামুটি কমন পাবেন এখান থেকেই। দেখেন এক অঙ্ক আছে এখানে, প্রথমে একটা অঙ্ক বলা আছে, দেখেন দেখেন কী বলা আছে। একটি বাড়ির উচ্চতা 40 ফুট, একটি ময়ূর তল দেশ মাটিতে বাড়ির দেয়াল থেকে 9 ফুট দূরে রাখা হয়েছে। উপরে উপরে ময়ূরটি বাড়ির ছাদ চুয়ে আছে, তো ময়ূরটির কত ফুট লম্বা? এখন দেখেন একটি বাড়ির উচ্চতা, সাপোজ দিলাম এইটা একটা বাড়ির উচ্চতা, এই পর্যন্ত আমরা ধরলাম এটা বাড়ির উচ্চতা 40 ফিট। এখানে দেখেন যে 40 ফুট, এই পর্যন্ত বলছিলাম এখান থেকে এখানে উচ্চতা 40 ফিট। এখন বলা হয়েছে একটি মই তো চিনেন, তো মইয়ের তল দেশ মাটিতে বাড়ির দেয়াল থেকে 9 ফুট দূরে, দেখেন এটা মাটি, এটা আমাদের ভূমি, এটা থেকে 9 ফিট দূরে এইদিকে রাখা হয়েছে। এখানে মনে করুন 9 ফিট, এই জায়গাটা হচ্ছে 9 ফিট দূরে এইভাবে রাখা হয়েছে। উপরে মইটি বাড়ির ছাদ ছুঁয়ে আছে, এই পর্যন্ত ছাদ ছিল সর্বোচ্চ উচ্চতা, তো মইটি এইভাবে আছে আর কি, এইভাবে রাখা হয়েছে। দেখেন যদি মই রাখা হয়, মনে করুন এইভাবে একটা মই রাখা হয়েছে, এভাবে রাখা হয়েছে মইটি, তো আমাদের এটাই বলা আছে যে একটি বাড়ির উচ্চতা হচ্ছে 40 ফিট, যেটার উচ্চতা হচ্ছে এখান থেকে 40 ফিট, আর একটা মই মাটি থেকে 9 ফিট দূরে রাখা হয়েছে, আর মইটা এইভাবে রাখা হয়েছে যেটা ছাদকে স্পর্শ করে আছে। তো একটা জিনিস খেয়াল করেন যে এইভাবে আছে, তো এটি একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে। কি উৎপন্ন হয়েছে? সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কিন্তু একটা ফর্মুলা জানি, এটা যদি আমরা ধরি যে আমাদের চাইছে কি মইটির কত ফুট লম্বা, এটা হচ্ছে সাপোজ আমরা ধরে নিলাম মইটি হইতেছে 1 ফিট লম্বা, তাহলে আমরা কিন্তু জানি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ওই ত্রিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। তো আমরা ওইটা ইউজ করি যে এখানে ওই ত্রিভুজ হইতেছে এক্স, তাহলে ওই ত্রিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব, লম্ব হইতেছে 40 স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, ভূমি মানে 9। তো এটা দিয়ে দেখেন আমাদের এক্সের মানটা বের করতে পারলেই হয়ে যাবে। তো দেখেন এখানে 40 কে যদি স্কোয়ার করেন হবে 1600, তো এখানে হবে 1681, আর এখানে আছে আমাদের এক্স স্কোয়ার, বাট আমরা ধরে নিচ্ছি ময়ূর দূর কত এক্স, তো এক্স ইকুয়াল 1681। এটাকে যদি আপনি যদি রুট ভাঙিয়ে ফেলেন তাহলে আসবে কত 41, 41কে 41 দ্বারা গুণ করলে কত আসে 1681, তো আমাদের অ্যান্সার হবে 41। পরের অঙ্কটা একটু দেখেন, এটা সহজ একটা অঙ্ক যে বলছে এক্স প্লাস 1/x ইকুয়াল √2 হলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মান কত। তো দেখেন এটা কিন্তু আমরা এইটা ডিরেক্ট সূত্র যদি বসে দিই তাই আমাদের হয়ে যাবে, তো আমরা জানি এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সূত্র হইতেছে এক্স প্লাস 1/x স্কোয়ার মাইনাস 2 × x × 1/x। তো দেখেন এটা মান আমি এটা মান ছিল √2² মাইনাস, এটা দেখেন এটাকে কাটা যায় তাহলে 2 হচ্ছে, আমরা জানি √2² কাটা যায় তাহলে 2 − 2 = 0, এটার অ্যান্সার হইতেছে 0। পরের ম্যাথটা দেখেন যে খুব সহজ ম্যাথগুলা যদি আসে প্রাইমারি থেকে এগুলো খুব সহজ ম্যাথে আসে। x − 1/x = 1 হলে x³ − 1/x³ এর মান কত? এটা সূত্র মনে রাখতে হবে, আর যারা সূত্র মনে রাখতে পারে না আমি শর্টকাটে একটা ভিডিও দিয়েছি, দুইটা ভিডিও দিয়েছি যে বীজগণিতের সূত্র কীভাবে খুব সহজে মনে রাখা যায়, একবার দেখলে আপনারা পারবেন, ওই ভিডিওটা দেখে নেবেন সবাই। তো দেখেন আমাদের দেওয়া আছে এটা বের করতে হবে, এটা তো আমরা এটার ডিরেক্ট সূত্র জানি, এই সূত্র হচ্ছে x − 1/x³ + 3ab × a − b। তো দেখেন যে এটা এটা কাটা যাবে, এখানে আমরা জানি যে এটার মান দেওয়া আছে 1³, x − 1/x এর মান দেওয়া আছে 1³ প্লাস 3 × এই সম্পূর্ণ কাটা গেছে এটার মান 1। এখন খেয়াল করেন এখন 1³ করলে 1 আর 3, আমাদের অ্যান্সার হচ্ছে কত 4। খুব সহজে কিন্তু করা যায় অঙ্কগুলো। পরে একটা অঙ্ক দেখেন আমাদের যে এই অঙ্কটা কী বলা আছে, বলছে শতকরা 5% হার সুদের 120 টাকার 3 বছরের সুদ আসলে কত? একটা জিনিস খেয়াল করেন যে এখানে যদি আমরা যদি খুব সহজে করতে চাই যে শতকরা 5% হার সুদ, তার মানে আমরা কি বুঝেছি 100 টাকার 1 বছরের সুদ 5 টাকা, তাহলে আমরা বলতে পারি না যে 100 টাকার 3 বছরের সুদ কত হবে, ঠিক আছে 100 টাকার 3 বছরের সুদ হবে 15 টাকা।
এটা আমরা বলতেছি যে 100 টাকার 3 বছরের সুদ, তাহলে আমরা বলতে পারি যে 120 টাকার 3 বছরের সুদ এভাবে বের করতে পারি। আর অথবা একটা জিনিস খেয়াল করেন যে শতকরা 5 টাকা হার সুদে 120 টাকার 3 বছরের সুদ কত, তো আমরা এইভাবে বলতে পারতাম যে 100 টাকার 3 বছরের সুদ, তাহলে আমরা পাইছি যে 100 টাকার 3 বছরের সুদ হইতেছে আমাদের 15 টাকা। এবার আমরা বলতে পারতাম যে 1 টাকার 3 বছরের সুদ 15/100, কি লাস্টে দেখেন আমাদের টোটাল কত, 120 টাকার 3 বছরের সুদ বের করতেছে, 15 × 120 নিচে হইতেছে কত 100। এখানে দেখেন আমরা কাটাকাটি করতে পারি, এই শূন্য শূন্য কাটা, এখানে আপনি কাটতে পারেন 3 × 5 = 15, 5 × 2 = 10, এখানে দেখেন 6 × 2 = 12, আমাদের কিন্তু 18 টাকা কি বেরিয়ে পড়লো, সুদ বের হয়ে পড়ছে 18 টাকা। 120 টাকার 3 বছরের সুদ হইতেছে 18 টাকা, তো আমাদের আসল কত ছিল 120, তাহলে 100, আমাদের বলছে সুদ আসলে কত, তাহলে আসল ছিল 120 আর 18 হইতেছে সুদ, তাহলে হইতেছে আমাদের 138 টাকা, অ্যান্সার হচ্ছে 138 টাকা। তো খুব সহজেই করা যায়, এভাবে করে নেবেন। পরের অঙ্কটা দেখেন, আমাদের বলছে 1 থেকে 99 পর্যন্ত সংখ্যাগুলো যোগফল কত, এটার জন্য আমাদের এটাকে আমরা ধরে নেবো এন, শেষে যে সংখ্যাটা এটা এন জানি না আমরা কটা, এই সূত্র ইউজ করবো n×n+1/2, এই সূত্র তখন ইউজ করবেন যখন কোনো গ্যাপ থাকবে না, দেখেন একের পরে দুই ক্রমিক মানে ক্রমিক ক্রমান্বয়ে থাকবে সংখ্যাগুলো, কোনো গ্যাপ থাকবে না, তখন এই সূত্র ইউজ করবেন n×n+1/2, এন এর মান 99 দেখেন, তাহলে 99 + 1/2 খুব সহজ হয়ে যায়, 99 × 100 নিচে হইতেছে 2, এটা কাটতে পারেন তাহলে কত 50 চলে আসে, তো এটা যাতে গুণ করেন 0 5 9 45 5 49, তো আমাদের হইতেছে কত 49.5, না 4950। পরের অঙ্কটা একটু দেখেন যে এখানে কি বলা আছে, আমাদের বলা আছে যে xyz = 240 হলে ওয়াই এর মান কোনটি হতে পারে না, একটু খেয়াল করেন আমরা এইভাবে লিখতে পারি যে xyz = 240, এইখান তো এক জেড যদি আমরা 240/y যদি লিখি, দেখেন ওয়াই ইকুয়াল কখনো কি হতে পারবো না, জিরো হতে পারবো না, কারণ আমরা জানি নিচে যদি জিরো হয়ে যায় ওয়াই এর মানটা যদি জিরো হয়ে যায় তাহলে এখানে হয়ে যাবে কত 240/0, যেটা কি অসংজ্ঞায়িত, সংজ্ঞায়িত যেটা কোনো ভ্যালু দেবে না, ক্যালকুলেটার কেবে দেখেন যে কোনো কিছু জিরো দ্বারা ভাগ করলে এটা কি ম্যাথ এরর আসে, তো তার মানে ওয়াই এর মান কখনো কি হতে পারবে না, জিরো হতে পারবে না। পরের অঙ্কটা একটু খেয়াল করেন যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল 1250 বর্গমিটার হলে দৈর্ঘ্য কত, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, দেখেন আমরা যদি প্রস্থ ধরে নেই, সাপোজ আমরা প্রস্থ ধরে নিলাম 1 মিটার, তাহলে দৈর্ঘ্য হয়ে যাবে দ্বিগুণ বলছে যেহেতু 2x মিটার, আর আমরা কি জানি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তো আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটা এটা হচ্ছে 2x² বর্গ একক বা মিটার চাইলে, কিন্তু শর্ত মতে আমাদের দেখেন এটা একটা ক্ষেত্রফল পেলাম আর সেম আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে আমরা এই দুটি সমান লিখবো, যে শর্ত মতে 2x² = 1250, তাহলে দেখেন এখানে x² = যদি আপনি এই টুটা এই সাইডে নিয়ে আসেন তো 1250/2, তার মানে 625, আর যদি এক্স এর মানটা বের করতে চান তাহলে আমাদের হয়ে যাবে দেখেন 625, এটা 625-কে রুট করলে হয় 25, তো এটা দেখেন এটা ক্যাল করেন আমরা যেটা পাইলাম আমাদের কী চাইছি দৈর্ঘ্য কত চাইছি, তো আমরা প্রস্থ পাইলাম মানে এক্স এর মান পাইছি 25, তো আমাদের দৈর্ঘ্য ছিল কত 2x, এখানে জাস্ট আপনি আমাদের 2x ছিল দৈর্ঘ্য, এখানে দেখেন এখান থেকে যদি আসে যে 2x দৈর্ঘ্য, তো এখান থেকে 2×25 এক্স এর মান, তো 50, তো আমাদের অ্যান্সার হচ্ছে কত 50। পরবর্তী একটা ম্যাথ দেখেন, এখানে বলা আছে যে 60 মিটার দীর্ঘ দৈর্ঘ্য বিশিষ্ট একটি বাসকে 3:7:10, হ্যাঁ 3:7:10 অনুপাতে ভাগ করলে টুকরাগুলোর সাইজ কত হবে, তো দেখেন এই অনুপাতে ভাগ করছে আসলে কিন্তু এগুলো না, এইগুলোর সাথে আর নির্দিষ্ট একটা সংখ্যা গুণ হবে, সেম সংখ্যাগুলো গুণ হবে, আমরা জানি ওই সংখ্যাটা কত, আমরা ধরে নিলাম যে আমাদের ভাগ করছে একটা 3x একটা 7x, পরবর্তী সংখ্যা হবে 10x, তো এই তিনটা দেখেন সম্পূর্ণ মিলা ছিল কত 60 মিটার, তাহলে এই তিনটার যোগফল কত 60, কারণ সম্পূর্ণটা হইতেছে 60 মিটার আর 3 টুকরা করছে যাদের হইতেছে আমরা ধরে নিচ্ছি এটা, তো এখান থেকে আপনি যোগ করেন 10 20, খেয়াল করে দেখেন যে 20x = 60, তার মানে x = আমাদের কত হইতেছে, ভাগ যদি করেন 20, তার মানে 3,
এখন আপনি এক্স এর মানগুলো এখানে বসেন, প্রথম হয়েছিল 3x, এক্স এর মান আমরা কত পাইছি 3, এরকম ছিল যে 3x, 7x, আর করতেছে 10x ছিল। তো এটা নিয়ে খেয়াল করেন, এক্স এর মান 3 হলে এখান থেকে 3 গুণ করতে হবে, তাহলে 3 3 কা 9, এখানে 3 দ্বারা গুণ করে দেন, 3 7 21, আর এখানে 3 10 30, এখানে সম্পূর্ণ মিলে দেখেন 60 হয়েছে কিনা, এখানে 30 আর এখানেও 30 আছে, দুইটা মিলে তাহলে 60 হয়েছে। তার মানে আমাদের অনুপাতগুলো হচ্ছে 9 21 30, তো 9 21 30। পরবর্তী ম্যাথটা দেখেন, যেখানে বলা আছে যে এত থেকে এত বিয়োগ, তো এটা দেখেন যে অঙ্কটা কিন্তু একটু ডিফারেন্ট, মানে এজ ইউজুয়াল অঙ্ক না, কারণ আপনি এটা থেকে এটা বিয়োগ করে কখনো মিলাতে হবে না, বড়টা আগে যেটা ওইটা আগে লিখতে হবে, তারপর আপনি বিয়োগ করতে হবে। যেমন আমাদের 31 হইতেছে কত বড়, এটা লিখে ফেললাম। তারপর দেখেন এখানে আছে 0 পয়েন্ট, এগুলো তো পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার সাথেই হয় না, এখানে পয়েন্ট, এখানে 0 দিলাম, এই সংখ্যাগুলো বসিয়ে দিন 2 3, এখানে আপনি পয়েন্ট দিয়ে পয়েন্টের পরে 0 দিলে আমাদের কোনো ওই 0 কোনো কি নাই, দাম নাই, এভাবে আপনি তারপর আপনি কি করেন বিয়োগ করেন, দেখেন আপনার কি হয়। তো এখানে 7 আছে 10 হব, 3 আছে 10 হবে 7 হলে, এখানে 3 এখানেও 7, এখানে দেখেন 7 আছে 10 হবে 3 হলে, 9 আর 10 মিলে গেছে 0, এখানে দেখেন এখানেও 1, কারণ 10 মিলে গেছে 0 হাতে 1, এখানে 0, এখানে হতেছে আমাদের কত 3, কিন্তু সংখ্যা বড় ছিল মাইনাস এটা, তো আমাদের দেখেন অ্যান্সার হতেছে -30.0। এটা তো অঙ্কটা কিন্তু মোটামুটি অনেক কমন। পরবর্তী একটা ম্যাথ দেখেন, যে আমাদের এখানে বলা আছে যে 3 ভাইয়ের বয়সের গড় 16 বছর, তো 3 ভাই যাদের বয়সের গড় 16 বছর, পিতা সহ 3 ভাইয়ের বয়সের গড় 25 বছর। দেখেন 3 ভাইয়ের বয়সের গড় যদি 16 হয়, বয়সের গড় 16 বছর 3 ভাইয়ের, তিনজনের আর কি। এখন আমরা যদি বলি যে তিনজনের বয়সের সমষ্টি, সমষ্টি মানে কি, তিনজনের বয়সের যোগফল আর কি, সব কি এখানে গড় ছিল, যোগ সমষ্টিটি কোন 3 দ্বারা গুণ করে দিলে হতো, আর অথবা এটাকে 3 বার যোগ করলে হবে এত বছর, তো এখানে হইতেছে কত 48 বছর, এটা 3 ভাইয়ের টোটাল বয়স, এটা 48। আবার বলতেছে পিতা সহ ভাইয়ের বয়সের সমষ্টি, বয়সের গড় 5 বছর, এখানে দেখেন পিতা একজন আবার 3 ভাই ছিল, ভাইয়ের বয়সের গড় হইতেছে বলতেছে আমাদের 25 বছর, তো আমাদের টোটাল হইল কয়জন 4 জন, তাহলে 4 জনের, হ্যাঁ 4 জনের বয়সের সমষ্টি আপনি লিখতে পারেন, 4 জনের বয়সের সমষ্টি, জাস্ট শর্টকাট করতেছি, তো আমাদের কত হয়ে যাবে 25 ইনটু 4 হয়ে যাবে, কারণ 4 দ্বারা গুণ করতে হবে, তো 100। তো এখন দেখেছেন এখানে হতেছে বাবা সহ 3 ভাইয়ের বয়সের যোগফল, আর এখানে শুধু 3 ভাইয়ের বয়সের যোগফল, তাহলে আমরা এটা থেকে যদি এটা বাদ দিই, কারটা পাবো শুধু বাবাটা, তাহলে আমরা 100 মাইনাস কত, এটা হচ্ছে পিতার বয়স, আমাদের এটাই চেয়েছিল পিতার বয়স, তাহলে আমাদের পিতার বয়স আসবে দেখেন যে 52। এভাবে আপনারা নির্ণয় করে নেবেন। ধন্যবাদ সবাইকে, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করলাম।